ছাত্রবৃন্দ আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন থেকে তোমাদের বিস্তার গুণগত রসায়ন পড়াচ্ছে। তার আজকে শিক্ষা পরীক্ষাটা করব। এখন এই শিক্ষা পরীক্ষা বা ফ্যাম টেস্ট আমরা বলি, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের এই টপিকসটা আমাদের প্র্যাকটিক্যালও করতে হচ্ছে, তারপর আমাদের থিওরিতে এখান থেকে প্রায় প্রতি বছরই আমাদের এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সেটা জ্ঞানমূলক আসে, অনুধাবন আসে, ইভেন দু একটা বোর্ডে এই উচ্চতর দক্ষতার প্রশ্ন আসছে এই শিক্ষা পরীক্ষা থেকে, ঠিক আছে? সে কারণে আমাদের শিক্ষা পরীক্ষাটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। শিক্ষা পরীক্ষা কি, তা শিক্ষা পরীক্ষা কি এটা বোঝার আগে আমরা যে জিনিসটা করব, যে আসলে তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে এটা একটা পরীক্ষা। এখন পরীক্ষাটা একটা কিসের পরীক্ষা, মানে আমরা কি শনাক্তকরণের জন্য পরীক্ষা করব, বা এটা থেকে আমরা কি বুঝবো, বা আমরা এই পরীক্ষাটা কেন করতেছি? তোমরা 9-10 আমার মনে হয় শিক্ষা পরীক্ষার শব্দটা শুনেছো, বা বিভিন্ন যে ক্ষারীয়মূলক আছে মানে ক্যাটার আছে তাদের শনাক্তকরণের জন্য আমরা একটা পরীক্ষা করি, ঠিক আছে? তা প্রথমে আসো আমরা একটু জেনে নিই যে কোনটা ক্ষারীয়মূলক এবং কোনটা অম্লীয়মূলক, যে কাকে আমরা ক্ষারীয়মূলক বলবো বা কাকে আমরা অম্লীয়মূলক বলবো, ঠিক আছে? সেই জিনিসটা আমরা একটু দেখে নিই যে কোনটা অম্লীয়মূলক বা কোনটা ক্ষারীয়মূলক। খেয়াল করো, যেমন দেখো যে সালফুরিক অ্যাসিড H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে, আমরা জানি সোডিয়াম সালফেট আর হলো কি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে সালফুরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, সালফুরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লবণটা তোমরা দেখতে পাচ্ছ, এই লবণের দুইটা অংশ আছে। আমরা জানি এই লবণটা থেকে আমরা যে দুইটা অংশ পাই, একটা অংশ হলো সোডিয়াম আর আরেকটা অংশ হলো সালফেট, ঠিক আছে? একটা পাচ্ছি হলো সোডিয়াম আর একটা হলো সালফেট। এখন খেয়াল করো তো, এই সাধারণ লবণের যে দুইটা অংশ, সোডিয়ামটা আসছে কি থেকে, এসিড থেকে আসছে না ক্ষার থেকে আসছে? অবশ্যই এটা আসছে কি থেকে, ক্ষার থেকে। তাহলে এই সোডিয়াম আয়নটিকে আমরা কি বলবো, সোডিয়াম আয়নটিকে আমরা বলবো ক্ষারীয়মূলক, সোডিয়াম আয়নটিকে আমরা কি মূলক বলবো, ক্ষারীয়মূলক। এবার আসো এই সালফেট আসছে কি থেকে, এসিড থেকে, সালফারিক এসিড থেকে, তাহলে এই সালফেটকে আমরা কি বলবো, অম্লীয়মূলক বলবো, ঠিক আছে? যেটা তোমরা সোডিয়াম আয়নকে নর্মালি তোমরা কি বলো, ক্যাটায়ন বলো, আর সালফেট ঋণাত্মক চার্জ আছে তাকে তোমরা কি বলো, অ্যানায়ন বলো, ঠিক আছে? তাহলে এই ক্যাটায়নগুলোকেই আমরা মূলত, যেহেতু তারা ক্ষার থেকে আসতেছে, সে কারণে তাদেরকে আমরা বলতেছি হলো ক্ষারীয়মূলক, আর অ্যানায়নগুলোকে আমরা কি বলতেছি, অম্লীয়মূলক বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শিক্ষা পরীক্ষাটা মূলত করা হচ্ছে, তোমরা যে এই যে ক্ষারীয়মূলক দেখতে পাচ্ছ, এই ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা। আবার বলতেছি ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য আমরা একটা পরীক্ষা করব, যেই পরীক্ষার মাধ্যমে সহজেই আমরা খুব সহজে একদম মুহূর্তের মধ্যে অল্প 5-10 সেকেন্ডের মধ্যে আমরা এই পরীক্ষাটা করে ফেলি, এবং এটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হবে, ঠিক আছে? যেন প্র্যাকটিক্যাল খাতায় ওইটা লিখতে হবে। তাহলে এই ক্ষারীয়মূলক শনাক্তকরণের একটা পরীক্ষা হলো শিক্ষা পরীক্ষা, এবং এটা ক্ষারীয়মূলক বা ক্যাটায়ন শনাক্তকরণের একটা পরীক্ষা। তবে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা শুষ্ক পরীক্ষা, আমি আবার বলতেছি এটা হলো একটা শুষ্ক পরীক্ষা, কারণ আমাদের পরীক্ষা দুই ধরনের আছে, একটা হলো সিক্ত পরীক্ষা আর একটা হলো শুষ্ক পরীক্ষা। তোমাদের একটু ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হলো পানি, আমরা কোনো বিক্রিয়াতে বা কোনো পরীক্ষার সময় যদি পানি ব্যবহার করি বা পানির উপস্থিতি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা আর্দ্র পরীক্ষা করব বা সিক্ত পরীক্ষা করব। কি পরীক্ষা বলব, সিক্ত পরীক্ষা, কখন, যখন পানি উপস্থিত থাকবে, আর যখন পানির অনুপস্থিতিতে বিক্রিয়াটি হবে, অর্থাৎ পানি থাকবে না কিন্তু সেখানে তরল থাকতে পারে, মানে তরল হলেই যে পানি হবে তা কিন্তু না। যেমন দেখো কেরোসিন তেল, এটা কিন্তু একটা তরল পদার্থ, তা এটা কিন্তু পানি না, ঠিক
ঠিক আছে, মানে পানিযুক্ত পরীক্ষা হলো আর্দ্র পরীক্ষা, আর পানিবিহীন পরীক্ষা হলো শুষ্ক পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমাদের এই শিখার পরীক্ষাতে হলো কি পরীক্ষা? শুষ্ক পরীক্ষা। তাহলে কিসের শুষ্ক পরীক্ষা? ক্ষারীয়মূলক শনাক্তকরণের একটা শুষ্ক পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই শিখা পরীক্ষাটা আমরা একটু শিখবো বা জানবো, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা একটু জেনে নেব। তাহলে প্রথমে আসো যে এই শিক্ষা পরীক্ষাটা কি, ডেফিনেশনটা আমরা একটু জেনে নিই। তোমরা একটু লিখে নিতে পারো এই ডেফিনেশনটা, যে কাকে আমরা শিক্ষা পরীক্ষা বলতেছি। আমি একটু বলতেছি, বারবার শোনো, একটু বড় সংখ্যা কিন্তু শিখতে হবে। খেয়াল করো, সাধারণ লবণের, সাধারণ লবণের ক্ষারীয়মূলক, সাধারণ লবণের ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য গাঢ় HCl সিক্ত প্লাটিনাম তারের মধ্যে নমুনা লবণ নিয়ে বুনসেন দ্বীপের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে বৈশিষ্ট্যপূর্ণ শিখা পাওয়া যায়, একে শিখা পরীক্ষা বলে। আমি আরেকবার বলি, মিলিয়ে নাও। সাধারণ লবণের ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য গাঢ় HCl সিক্ত প্লাটিনাম তারের মধ্যে নমুনা লবণ নিয়ে বুনসেন দ্বীপের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে বৈশিষ্ট্যপূর্ণ শিখা পাওয়া যায়, একেই কি বলা হচ্ছে? শিখা পরীক্ষা বলা হচ্ছে। ঠিক আছে, তার শিখা পরীক্ষায় কি কি বিক্রিয়া হয় বা সংঘটিত রাসায়নিক পরিবর্তনটা কি সেটা আমরা একটু দেখে নেই। খেয়াল করো, ধরে নিচ্ছি যে Mx একটি সাধারণ লবণ, এটার সাথে অ্যাট ফার্স্ট গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে MCl, এবং এখান থেকে আমরা পাবো HX পাবো। অ্যামগুলো মেটাল, মানে ধাতুর ক্ষেত্রে আমরা অ্যাম নিয়েছি, ধাতুর জন্য আমরা অ্যাম নিয়েছি, এটা সোডিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, তারপর অন্য যে কোনো ধাতু হতে পারে। আর এইটা ধাতু জন্য হচ্ছে অধাতব অংশ, সেটা সালফেট হতে পারে, কার্বনিক হতে পারে, নাইট্রেট হতে পারে, হ্যালোজেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াতে দেখো যে MCl উৎপন্ন হচ্ছে, এবং পরবর্তীতে এই MCl টা তাপে বিজিত হয়ে এটা আয়নিক গুণিত হচ্ছে M+ এবং Cl নেগেটিভ চার্জ। আয়নিক গুণিত হচ্ছে আমি গ্যাসীয় অবস্থা দেখাচ্ছি, এবং পরবর্তীতে দেখো যে ক্লোরাইড আয়ন, দুটি ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হিসাবে সিস্টেম থেকে উড়ে চলে গেছে, এবং এই ক্লোরাইড আয়নের ত্যাগ কিন্তু দুটি ইলেকট্রন এম প্লাস। যদি এখানে এম এম এর যোজনী হলো এক, কিন্তু অনেক ধাতুর যোজনী আছে দুই, তাহলে সেক্ষেত্রে দেখো যে এম প্লাস যেটা এক যোজনী দেখানো হয়েছে, একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? মুক্ত ধাতুতে পরিণত হবে। যেমন ক্যালসিয়াম সিএন টু প্লাস, তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? ক্যালসিয়ামে পরিণত হবে। কারণ সোডিয়াম যদি হয়ে থাকে, তাহলে সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? সোডিয়ামে পরিণত হবে। তাহলে দেখা যাচ্ছে এম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে এম, মানে মুক্ত ধাতুতে পরিণত হয়েছে, এবং পরবর্তীতে এই গ্যাসীয় ধাতুটি দৃশ্যমান আলো মধ্যে এইচ নিউ পরিমাণ তোমরা অলরেডি হয়তো জেনেছো, এইচ নিউটা কি? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হলো কম্পাঙ্ক, নিউটা হলো কম্পাঙ্ক, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এইচ নিউ পরিমাণ শক্তি শোষণ করে ধাতুর বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে কি হয়? উন্নীত হয়, উচ্চ শক্তি স্তরে উন্নীত হচ্ছে, এবং পরবর্তীতে এই উত্তেজিত ইলেকট্রনগুলো যখন আমার ডাউন লেভেলে ফিরে আসে, তখন এই স্নেহ পরিমাণ যে পরিমাণ শক্তি সে অ্যাবজর্ব করেছিল, সেই পরিমাণ শক্তি সে আবার কি করবে? বিকিরণ করবে। তা এই বিকিরিত আলোটাই আমরা বর্ণযুক্ত হিসেবে দেখতে পাই, বা সেটা যদি আমাদের দৃশ্যমান আলোর সাথে, মানে আমাদের চোখের যে সীমা, চোখের সীমা 380 থেকে 780 ন্যানোমিটার, এবং এই সীমার মধ্যে যদি আমরা আগুনটা বা বর্ণটা থাকে, তাহলে আমরা খালি চোখে এই মৌলটির, এম মৌলটির উপস্থিতি আমরা কি করতে পারবো? শনাক্ত করতে পারবো বা নিশ্চিত হতে পারবো। ঠিক আছে,
তাহলে এই হলো আমাদের সার্বিক বিক্রিয়া। তোমার বিক্রিয়াগুলো এক নজরে একটু দেখে নাও। দেখো আমি আরেকবার বলতেছি, সাধারণ লবণ বা পরিক্রিয় লবণ, মানে যেটা আমরা পরীক্ষা করতেছি তার সাথে কারো স্টিলের বিক্রিয়া হয়ে ধাতব ক্লোরাইড লবণ তৈরি করতেছে, এই ধাতব ক্লোরাইড লবণ পরবর্তীতে শক্তি শোষণ করে এট ফার্স্ট ধাতব আয়নে পরিণত হচ্ছে এবং ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হিসেবে চলে যাচ্ছে এবং ক্লোরাইড আয়নে ত্যাগকৃত ইলেকট্রন ধাতুটি গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত হয়েছে এবং পরবর্তীতে সেই মুক্ত ধাতুতে এইচসিএল পরিমাণ শক্তি শোষণ করে কোথায় উন্নীত হয়েছে, তার বহিঃস্থ স্তরে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়েছে এবং সেই উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনগুলো পরবর্তীতে যখন শক্তি বিকিরণ করেছে এবং সেই বিকিরিত আলোটা যখন আমাদের দৃশ্যমান আলোর সাথে, তোমরা আগে পড়েছো এই চ্যাপ্টারের প্রথম দিকে আছে যে আমাদের তরঙ্গদৈর্ঘ্যের মানের উপর ভিত্তি করে আলোর বিভিন্ন শ্রেণী বিভাগ করেছে, সেখানে আল্ট্রাভায়োলেট আছে, এক্সরে রয়েছে, তারপর গামা রয়েছে, দৃশ্যমান আছে, আইআর আছে, আমরা শুধু কোন আলোটা দেখতে পাই খালি চোখে, দৃশ্যমান, সেটার সীমাটা কত, 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে সেই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি হয়ে থাকে তাহলেই আমরা খালি চোখে এই অ্যামোগ্লোবিনের বর্ণ বা উপস্থিতি আমরা কি করতে পারবো, শনাক্ত করতে পারবো বা নিশ্চিত করতে পারবো, ঠিক আছে। তা এই হলো আমাদের বিক্রিয়াটা। এখন এই বিক্রিয়া থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আমাদের চলে আসছে এবং আমরা যে আগের সংজ্ঞাটা বললাম যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো বা শুনেছ বা লিখেছ, সেই সংজ্ঞা থেকেও অনেকগুলো আমাদের প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। তা সেগুলো একটু দেখো, প্রথম প্রশ্নটা দেখো যে শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করা হয় কেন, প্লাটিনাম তার ব্যবহার করা হয় কেন, শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করা হয় কেন, এটা একটা প্রশ্ন। সকল শিক্ষা পরীক্ষা সম্পর্কিত শিক্ষা পরীক্ষায় এরপর প্রশ্নটা হলো জারণ শিখা বা অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয় কেন, ডাইরেক্টের প্রশ্ন। তারপর শিক্ষা পরীক্ষার গাঢ় এইচসিএল প্রচুর রাশে প্রশ্নটা, গাঢ় এইচসিএল ব্যবহার করা হয় কেন, তারপর শিখা পরীক্ষায় বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন প্রভৃতি মৌল বর্ণ প্রদর্শন করে না কেন, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা শিক্ষা পরীক্ষা থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব যে কেন আমরা শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করা হচ্ছে কেন, তারপর কেন জারণ শিখা ব্যবহার করা হচ্ছে কেন, কারো ইস্তির আমরা ব্যবহার করব বা কারো ইস্তিরের পরিবর্তে আমরা অন্য কোনো ইস্তির ব্যবহার করি না কেন, বা ক্ষারীয়মূলক শনাক্তকরণের একটা পরীক্ষা হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা আয়রন এই ধরনের মৌলগুলো কেন বর্ণ প্রদর্শন করে না, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং এই টপিকসটা পড়ার পরই কিন্তু তোমরা শিক্ষা পরীক্ষাটা একটু বই থেকে পড়ে নেবে, তাহলে দেখো একেবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছে এই অংশটা, ঠিক আছে। আমরা যতখানি পারি এই প্রশ্নগুলি করবো। এই প্রশ্নগুলো পড়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিব, অবশ্যই সেটা শিক্ষা পরীক্ষা সম্পর্কিত। সেটা হলো খেয়াল করো, তোমরা নাইট্রোজেন হতে দেখেছ বা এই বুকে তো দেখবে সোডিয়াম, শিক্ষা পরীক্ষার যখন আমরা করি সোডিয়ামের কালারটা কি আসে, সোনালি হলুদ, আগুনের কালারটা হয়ে যাচ্ছে সোনালি হলুদ। তারপর যখন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কালারটা কি হচ্ছে, ইটের মতো লাল, ঠিক আছে, ইটের মতো লাল হচ্ছে। তারপর পটাশিয়াম হচ্ছে বেগুনি বর্ণের হচ্ছে, তারপর হচ্ছে কপার নীলাভ সবুজ, ঠিক আছে। তাহলে এই
আগুনের কালার দেখে বা শিখার কালার দেখে আমরা সহজেই কাক শনাক্ত করবো, মৌলকে শনাক্ত করবো। ঠিক আছে, প্রথমেই দেখো যে আমরা প্লাটিনাম তার ব্যবহার করি কেন, এই প্রশ্নটা আমরা একটু সলভ করি যে প্লাটিনাম তার কেন আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন প্লাটিনাম তার ব্যবহার করার কারণটা হলো যে শিক্ষা পরীক্ষা আগুনের মধ্যে লবণটাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে। লবণটা ধরার জন্য অবশ্যই আমাদের কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন আমরা সেক্ষেত্রে নাস্রোর ব্যবহার করতে পারি বা কোনো ধাতব বস্তু মানে লোহার তৈরি রড, ছোট রড বা গুণা, এগুলো আমরা ব্যবহার করতে পারি, অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। তাহলে তাত্ত্বিকভাবে আমরা কেন প্লাটিনাম তার ব্যবহার করবো, যদিও আমরা এখন বর্তমানে প্লাটিনাম তার ব্যবহার করি না, আমরা হয়তো গ্লাস রড ব্যবহার করি অথবা ম্যাচের শলা কাঠি ব্যবহার করি, কিন্তু কেন আমরা তাত্ত্বিকভাবে আমরা প্লাটিনাম ব্যবহার করবো বা কথাটা কেন এসেছে সেই আমরা আলোচনাটা করতেছি। তা আমরা জানি যে গাঢ় ইসিয়াল পয়েন্টগুলো আমি একটু বলি যে প্লাটিনাম তার ব্যবহার করার কারণ যে একটা পয়েন্ট হলো তোমরা দেখেছো যে শিক্ষা পরীক্ষার সময় কিন্তু অনেকগুলো তোমার কি হচ্ছে বিক্রিয়া হচ্ছে, অনেকগুলো বিক্রিয়া তোমরা একটু আগে আমরা দেখেছি বা ভিডিওটা একটু পেয়ে আগে দেখে নিতে পারো যে অনেকগুলো আমরা বিক্রিয়া আমরা দেখতে পেরেছি বিক্রিয়া হয়েছে। এখন সেখানে কিন্তু গাঢ় ইসিয়াল বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, এখন এই প্লাটিনাম আমরা জানি যে প্লাটিনাম হলো একটা অভিজাত ধাতু। ঠিক আছে, প্লাটিনাম তারপর ইরিডিয়াম, ঠিক আছে, বা গোল্ড, এরা হলো অভিজাত ধাতু। এই অভিজাত ধাতু হওয়ার কারণে এরা সহজেই কোনো অ্যাসিড বা ক্ষারকের সাথে কি করে না, বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে প্লাটিনাম যদি আমরা ব্যবহার করি, যেহেতু প্লাটিনাম অভিজাত ধাতু, তাহলে কথাটা আমাদের কি হবে যে প্লাটিনাম অভিজাত অভিজাত ধাতু হওয়ায় ধাতু হওয়ায় শিক্ষা পরীক্ষায় শিক্ষা পরীক্ষায় সংগঠিত কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সংগঠিত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাহলে অংশগ্রহণ যেহেতু করে না, তার মানে সহজেই আমরা পরীক্ষাটা মানে যেহেতু এই পদার্থটা আমাদের বিক্রিয়াতে কোনো ঝামেলা বা জটিলতা সৃষ্টি করতেছে না প্লাটিনাম, সেখানে আমরা সহজেই আমরা পরীক্ষাটা সম্পন্ন করতে পারি, কারণ সেক্ষেত্রে হয়তো লোহা নিলে হয়তো সে বিক্রিয়া অংশগ্রহণ করতো, আর এই কারণে মূলত আমরা প্লাটিনাম এখানে ব্যবহার করতেছি। তা এটা একটা কারণ, আর আরেকটা কারণ হলো যে প্লাটিনামের গলনাঙ্ক গলনাঙ্ক উচ্চ, প্লাটিনামের গলনাঙ্ক উচ্চ, গলনাঙ্ক প্রায় 1630 ডিগ্রি সেলসিয়াস। এখন প্লাটিনামের গলনাঙ্ক উচ্চ হওয়ার কারণে শিক্ষা পরীক্ষায় আমরা যে তাপটা ব্যবহার করি সেই তাপে প্লাটিনাম কি হয় না, গলে যায় না। ঠিক আছে, গলে না যাওয়ার কারণে আমরা বারবার প্লাটিনাম কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে দেখো যে কেন আমরা প্লাটিনামটা ব্যবহার করতেছি, যে একটা কারণ হলো যে প্লাটিনাম অভিজাত ধাতু, সে কারণে শিক্ষা পরীক্ষায় সংগঠিত কোনো বিক্রিয়ায় সে কি করতেছে না, অংশগ্রহণ করতেছে না। আর আরেকটা হলো যে প্লাটিনামের গলনাঙ্ক উচ্চ, উচ্চ হওয়ার কারণে শিক্ষা পরীক্ষার যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপে এই ধাতুটি গলে যায় না, যে কারণে আমরা বারবার এই প্লাটিনাম দ্বারা আমরা কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি। তা মূলত এই দুইটা কারণে শিক্ষা পরীক্ষায় আমরা প্লাটিনাম দ্বার ব্যবহার করি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে কেন আমরা বর্তমানে ল্যাবে প্লাটিনাম ব্যবহার করি না, এটা কিন্তু তাত্ত্বিকভাবে বলতে হবে আমরা ব্যবহার করি। তা ব্যবহার না করার পিছনে কারণটা হলো যে প্লাটিনাম এখন ব্যয়বহুল, তারপর অনেক সময় ল্যাব থেকে ব্যয়বহুল হওয়ার কারণে বা অনেক স্টুডেন্টের আগ্রহ থাকার কারণে ল্যাব থেকে এটা মিসিং হয়ে যায়, তারপর এর পরিবর্তে তা এই সকল কারণে মূলত আমরা প্লাটিনাম এখন আর ব্যবহার করতেছি না, আমরা গ্লাস রড ব্যবহার করি। তা গ্লাস রড ব্যবহারের এক সমস্যা হলো যে গ্লাস রডে তাপ দেওয়ার পর এটা ভেঙে যায়। ঠিক আছে, সে কারণে এখন আমরা গ্লাস রড ব্যবহার করি না, এখন আমরা অনেকটা ম্যাচের শলাকার ঠিক উল্টা অংশ মানে হয়তো খেয়াল করতেছো যে এই অংশটাতে যদি তোমার বারুদ থেকে থাকে মানে আমরা হাত দিয়ে ম্যাচের কাঠিটা যেভাবে ধরি হাতের অংশটা আমরা সাধারণত তার স্টিলের মধ্যে ডুবিয়ে তারপর যেই লবণটা আমরা টেস্ট করবো সেটা অল্প পরিমাণ নিয়ে আমরা বনশেন বার্নার বা শিখার মধ্যে ধরবো, আগুনের মধ্যে ধরবো, সেই
পরবর্তীতে ওই তোমার তোমাদের হয়তো মনে হচ্ছে যে পাখি তো পুড়ে যাবে, বাট পাখি পুড়ে যাওয়ার আগে আমাদের আগুনটা মানে আমাদের আগুনের মধ্যে কালার চলে আসবে, তাহলে খুব সহজে আমরা বর্ণটা দেখতে পাবো। তাহলে আশা করি তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে শিক্ষা পরীক্ষায় কেন আমরা পাখি নাম ব্যবহার করি। পাখি নাম অভিজাত দাঁত, সে কারণে শিক্ষা পরীক্ষায় যে সকল বিক্রিয়া হচ্ছে সে সকল বিক্রিয়া পাখি নাম অংশগ্রহণ করে না, আর ফলে খুব সহজে আমরা বিক্রিয়াটি জটিলতা ছাড়া আমরা সম্পন্ন করতে পারি। আর প্লাটিনামের গলনাঙ্ক উচ্চ প্রায় 1630 ডিগ্রি সেলসিয়াস, সে কারণে প্লাটিনাম গলে যায় না বলে প্লাটিনাম আমরা বারবার কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, তা তোমরা একটু দেখে নাও প্রশ্নটা, তা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু শিক্ষা পরীক্ষা থেকে আজকে জাস্ট একটা প্রশ্ন স্তর করেছি যে শিক্ষা পরীক্ষা কাকে বলে, অম্লীয়মূলক ক্ষারীয়মূলক কি, সেগুলো আমরা আলোচনা করেছি, আর তোমরা শিক্ষা পরীক্ষায় প্রাণী নামটা ব্যবহার করা হয় কেন। নেক্সট কিন্তু আরো তিনটা প্রশ্ন আছে যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, একটু রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হলো শিক্ষা পরীক্ষা হলো কিসের পরীক্ষা, ক্ষারীয়মূলক শনাক্তকরণের পরীক্ষা। ক্ষারীয়মূলক শনাক্তকরণের কি পরীক্ষা, শুষ্ক পরীক্ষা, ঠিক আছে, তার মানে ধাতু শনাক্তকরণের এটা একটা পরীক্ষা। ঠিক আছে, তা আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে, তা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।